হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ব্যান্ডউইথ নিয়ে। আসলে ব্যান্ডউইথ কি, কত প্রকার ও কে কি? ব্যান্ডউইথ হলো আমাদের প্রয়োজনে প্রতিনিয়ত আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক মোবাইল ফোন থেকে অন্য মোবাইল ফোনে ডেটা পাঠায়। প্রতি একক সময়ে যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায়, সেই পরিমাণ বিটকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথের একক হলো বিপিএস, বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার করা যায় তাকে ব্যান্ডউইথ বলে। মনে করি একটা কম্পিউটার প্রতি সেকেন্ডে 10101 বিট ডেটা অন্য কম্পিউটারে ট্রান্সমিট করে। তাহলে প্রথম কম্পিউটারের ব্যান্ডউইথ হবে 5 বিপিএস। ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ তিন ধরনের হয়, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড হলো যে ব্যান্ডে 45 বিপিএস হতে 300 বিপিএস গতিতে ডেটা ট্রান্সফার স্থানান্তর করা যায়, তাকে ন্যারো ব্যান্ড বলে। এই ব্যান্ডটি খুবই ধীরগতি সম্পূর্ণ, টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। অত্যন্ত ধীরগতি সম্পূর্ণ হওয়ায় বর্তমানে এই ব্যান্ডটি ব্যবহৃত হয় না বললেই চলে। বৈশিষ্ট্য, এই ডেটা ট্রান্সমিশন স্পিড 45 বিপিএস থেকে 300 বিপিএস, একে সাব ভয়েস ব্যান্ডও বলে। এটি ধীরগতির ব্যান্ডউইথ ব্যবহার টেলিগ্রাফিতে ব্যবহার হয়। ভয়েস ব্যান্ড, যে ব্যান্ডে 1200 বিপিএস হতে সর্বোচ্চ 9600 বিপিএস বা 9.6 কেবিপিএস কিলোবিট পার সেকেন্ড গতিতে ডেটা ট্রান্সমিট করা যায় তাকে ভয়েস ব্যান্ড বলে। সাধারণত টেলিফোনে এ ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়। তাছাড়া কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা ট্রান্সমিট করার জন্য ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। বৈশিষ্ট্য, এর ডাটা ট্রান্সমিট স্পিড সর্বোচ্চ 9600 বিপিএস। ব্যবহার টেলিফোনে ব্যবহৃত হয়, কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয়, কার্ড রিডার থেকে কম্পিউটারে যেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। ব্রডব্যান্ড, যে ব্যান্ডে কমপক্ষে 1 এমবিপিএস মেগাবিট পার সেকেন্ড হতে অত্যন্ত উচ্চ গতি সম্পূর্ণ হয়ে থাকে তাকে ব্রডব্যান্ড বলা হয়। এর সর্বোচ্চ গতি আনলিমিটেড, এটা হতে পারে 100 এমবিপিএস বা তার চেয়েও অনেক বেশি। সাধারণত উচ্চ গতি সম্পূর্ণ ডেটা স্থানান্তরে ব্রডব্যান্ড ব্যবহৃত হয়। ফাইবার অপটিক্যাল ডেটা স্থানান্তরের ব্রডব্যান্ড ব্যবহৃত হয়। তাছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন, রেডিও লিঙ্ক ও মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্রডব্যান্ড ব্যবহৃত হয়। বৈশিষ্ট্য, ডেটা ট্রান্সমিশন স্পিড কমপক্ষে 1 এমবিপিএস, কোয়াক্সিয়াল কেবল অপটিক্যাল ফাইবারের মধ্যে ডেটা ট্রান্সফারের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।